কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গে চলছে 12 ঘন্টার বাংলা বন্ধ কর্মসূচি। বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে কর্মসূচি। জেলায় জেলায় চলছে পথ অবরোধ। ব্যাহত ট্রেন পরিষেবা, সংঘর্ষ হয়েছে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। ভাটপাড়া এলাকায় গুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ধরপাকড় করছে পুলিশ। 2 বিধায়ক সহ কোচবিহারে গ্রেপ্তার হয়েছে 30 জন। সরকারি বাস চলাচল করলেও বন্ধ রয়েছে ট্রেন ও বেসরকারি বাস পরিষেবা। বিক্ষোভের প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতেও, বন্ধ বেশিরভাগ দোকান। গণতান্ত্রিক ভাবে যে আন্দোলন, তাকে দমিয়ে দেওয়ার, তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবুও কালকে নবান্ন অভিযান কিন্তু সফল হয়েছে। পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? ফায়ারিং হচ্ছে, গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমাশেষ ঘোষ রায়। কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় যখন তার বিচার ব্যবস্থা, বিচারের কার্য চলছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে, অন্যদিকে তদন্তভার গ্রহণ করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল 27 আগস্ট পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং যৌথ সংগ্রামী মঞ্চ নবান্ন অভিযান, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যেটা সচিবালয়, সেই অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু সেই অভিযান সহিংস না হলেও সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়। গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন প্রায় 220 জনকে শহরে এবং কলকাতা মহানগরী থেকে প্রায় 220 জনকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গের সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। সেই বন্ধের পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে বিশেষ করে শহর অঞ্চল সচল থাকলেও কিন্তু উত্তরবঙ্গ, বনগাঁ, বীরভূম, সিউড়ি, পশ্চিম বর্ধমান, জামুরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত অশান্তি এবং অবরোধের খবর এসেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই কলকাতা শহরতলির উত্তর 24 পরগনার ভাটপাড়ায় কিন্তু 6 রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশেষ ঘোষ রায়।